আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে একটি মজাদার বিষয় শেয়ার করতে যাচ্ছি। সেটি হচ্ছে ভিডিও শুরু হওয়ার সাথে সাথে ওয়াল্লা অসাধারণ, এটি কি বলা হয় ইন্ট্রো, অর্থাৎ আপনার ভিডিও শুরু হওয়ার সাথে সাথে এই ধরনের একটি অসাধারণ অ্যানিমেশন সহ লেখা বা টেক্সট বা লোগো বা আপনার চ্যানেলের নাম সহ যদি আসে, এটা টোটাল বিষয়টাকে বলা হয় ইন্ট্রো। অথবা শেষে যদি আমরা এক করি, ভিডিও শেষে যদি এক করি, তখন বলা হয় আউট্রো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। আপনি যদি এই ধরনের অসাধারণ লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিও পেতে চান, তাহলে লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আবার কোনো ভিডিও আপনার মিস না হয়। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি, কীভাবে আপনি একটি প্রফেশনাল ইন্ট্রো তৈরি করবেন সহজে কোনো পরিশ্রম ছাড়াই। প্রথমে বলে রাখি যে জিনিসগুলো প্রয়োজন হবে, সেটি হচ্ছে আপনার পিসিতে বা আপনার কম্পিউটার বা ডেস্কটপ হোক, ল্যাপটপ হোক, আপনার অ্যাডোব আফটার ইফেক্ট এই ধরনের সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে। এই কাজটি, ইন্ট্রো বানানোর কাজটি আপনি সনি ভেগাস অথবা সিনেমা ফোর্টিতে করতে পারেন। তবে আমার সবচেয়ে বেশি সোজা লাগে বা আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই অ্যাডোব আফটার ইফেক্ট ইউজ করতে পারেন। যে জিনিসগুলো প্রয়োজন হবে, প্রথমে আপনাকে একটি লোগো তৈরি করতে হবে। লোগোটা কি, সেটি আমি দেখাচ্ছি। লোগোটা হচ্ছে যে আপনার চ্যানেল লোগো। আপনার চ্যানেল লোগো আপনি ফটোশপ এবং ইলাস্ট্রেটর এর সাহায্যে তৈরি করতে পারেন। এই ধরনের একটি লোগো যেখানে আমি আমার ছবি দিয়েছি এবং পাশাপাশি আমি লোগোর সাইজটা নিয়েছি 800x800 pixel এবং আমি নাম দিয়েছি লার্নিং অ্যান্ড আর্নিং টিউব লোগো। এটি আমি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের সহায়তায় সব তৈরি করেছি। আমি আপনাকে অনুরোধ জানাবো আমার চ্যানেলে কীভাবে লোগো তৈরি করতে হয় সেটি দেখিয়েছে, আশা করি সেটি দেখে নেবেন। এক নম্বর কাজ এটি। এরপর দ্বিতীয়ত যেটি, সেটি হচ্ছে আপনাকে যে ফাইলটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেটি হচ্ছে আফটার ইফেক্টস ইন্ট্রো টেমপ্লেট। এই 103 এই ফাইলটি আপনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে পাবেন, ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। এই ধরনের ফাইলটি ডাউনলোড করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। পাওয়ার পর আপনি এটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনি এটাতে দুইটি ফাইল পাবেন। এটা হচ্ছে মিনিমাস্টিক আউট্রো ফর আফটার ইফেক্টস এবং উপরে দেখতে পাবেন এটি হচ্ছে প্রজেক্ট এলিমেন্ট। প্রজেক্ট এলিমেন্টের মধ্যে আমি যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ইউজ করেছি সে সাউন্ডটি আপনি পাবেন, অথবা আপনি চাইলে ফ্রি অথবা রয়্যালটি ফ্রি ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা ব্যাকগ্রাউন্ড ইন্ট্রো মিউজিক সাউন্ড আপনি গুগল থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। এরপরে আপনি যে জিনিসটা করবেন, প্রথমত আপনাকে এখানে ডাবল ক্লিক করে আপনাকে ফাইলটি ওপেন করে নিতে হবে। তার আগে আপনার যদি কঠিন লাগে, আরেকটি বিষয় সেটি হচ্ছে আমি যে টেক্সটটি এখানে ইউজ করেছি অর্থাৎ যে ফন্টটা ইউজ করেছি এই ফন্টটি এখানে দেওয়া আছে। আপনি এখানে ইনস্টলে ক্লিক করলে অবশ্যই আপনার পিসিতে এখানে যে ফন্টটি আছে সেই ফন্টটি ইনস্টল হয়ে যাবে। এরপর এখানে ইম্পর্টেন্ট যে মেসেজটি আছে অবশ্যই আপনি সেটি দেখে নেবেন একে একে। আশা করি এটি পড়লে অবশ্যই আপনি সহজে কাজটি করে নিতে পারেন। তবে আমার দেখানো পদ্ধতিতে আপনি যদি ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই আপনি আশা করি নিজেই আপনার প্রফেশনাল একটি ইন্ট্রো বানাতে পারেন আপনার ভিডিওর জন্য, যেটি আপনাকে অনেক বেশি এগিয়ে রাখবে। বন্ধুরা, প্রথমে আপনাকে এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে আপনি যে বিষয়টি দেখবেন সেটি হচ্ছে অ্যাডোব আফটার ইফেক্ট রেডিমেড ফাইলটি ওপেন হবে। রেডিমেড ফাইলটি ওপেন হলে আপনি যে বিষয়টা দেখতে পাবেন, এই ধরনের একটি অসাধারণ ইন্টারফেস পাবেন। এই ধরনের একটি অসাধারণ ইন্টারফেস পাওয়ার পরে আপনি এটি যে বিষয়গুলো এখানে দেখতে পাবেন সেটি হচ্ছে আমি এখন ফাইনাল কম্পোজিশনে আছি, অর্থাৎ আমি পুরোটা এটি রেডি করেছি। রেডি করার পরে আমি আপনাকে দেখাবো কীভাবে এটি প্লে করতে হয়, প্লে করলে যে অবস্থা হয় সেটি। এটি হচ্ছে ফাইনাল কম্পোজিশন, কীভাবে আমি এটি তৈরি করছি সেটি আমি দাপে দাপে দেখাচ্ছি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক, সাথেই থাকুন। আশা করি পরবর্তী ভিডিও শেষ অংশ পর্যন্ত দেখুন, যাতে আপনি নিজেই তৈরি করতে পারেন এটি, এ ধরনের একটি অসাধারণ ইন্টারফেস। প্রথমে আপনি ফাইলটি ডাবল ক্লিক করে এখানে ডাবল ক্লিক করে আপনি অ্যাডোব আফটার ইফেক্ট ফাইলটি ওপেন করে নেবেন। রেডিমেড ফাইলটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি প্রথমে যে কাজটি করবেন এক নম্বরে, সেটি হচ্ছে এই যে আমি এখানে লিখেছি লার্নিং অ্যান্ড আর্নিং টিউব, এখানে ক্লিক করার পরে
ডাবল ক্লিক করার পরে আপনি এই ধরনের একটি এখানে বার পাবেন বা স্পেস পাবেন। এই স্পেসের মধ্যে আপনি লিখবেন, আমি লিখে দেখাচ্ছি, আমি আমার চ্যানেলের নামটি লিখেছি। চ্যানেলের নামটি লেখার পরে আপনাকে যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হচ্ছে এই যে টেক্সট রয়েছে এখানে ধরে সেট দ্য ফন্ট সাইজ, ফন্ট সাইজটা ছোট করে নিতে হবে। ছোট করে নিলে আপনার জায়গা মতো সেটি বসে যখন যাবে তখন আপনার দেখতে সুন্দর লাগবে। এবার আমি এটি লেখার পর অর্থাৎ আমার চ্যানেল নামটি আমি এখানে লিখেছি, ভুল লিখেছি, এল দুটো পড়ে গেছে, এল দুটো পড়ে গেছে, এবার একটি ঠিক আছে। এরপর আমি রেন্ডার করব, রেন্ডার করার পর কি অবস্থা হয় একটু দেখি। এই যে লার্নিং অ্যান্ড আর্নিং লেখাটি চলে এসছে, চলে আসার পরে আমি এটি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আপনাকে টেক্সট যেটি সেটি আমি অ্যাড করে নিলাম, আমার টেক্সট বলতে আপনার চ্যানেলের নাম। এরপরে এখানে দেওয়া আছে পোকার ড্যানিয়াল সিমন MP3, এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড। ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আপনি কোথা থেকে পাবেন আমি দেখিয়ে দিয়েছি, প্রজেক্ট ফাইলের মধ্যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে। অথবা এটি যদি আপনার পছন্দ না হয় অবশ্যই আপনি মনে রাখবেন, আপনি গুগল ইন্ট্রো ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে সার্চ দিলে ফ্রি ডাউনলোড আপনি অবশ্যই করে নিতে পারবেন। চ্যানেল লোগোটি আমি অ্যাড করে ফেললাম, এরপরে ব্যাকগ্রাউন্ড সাউন্ড অর্থাৎ এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ব্যাকগ্রাউন্ড সাউন্ড কিভাবে নিয়ে আসবেন আমি সেটি আপনাকে দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমি এখানে কিছু পকার সিপ ড্যানিয়েল, এই পকার সিপ ড্যানিয়েলটা আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে যদি আপনি ছেড়ে দেন তাহলে এখানে চলে আসবে, চলে আসলে আপনি এখানে দেখতে পাবেন। এই যে দেখুন পকার সিপস ড্যানিয়েল চলে আসছে, আমি দুইটা আগে একটা এনেছি এখন একটা এনেছি। তারপরে এটি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে যখন ছেড়ে দিবেন তখন আবার চলে আসবে, ঠিক আছে। এখন আমি এখানে দুটো এনেছি, আমি এডিট থেকে এটা কাট করে দিব, আমার দুটো যেহেতু হয়ে গেছে আমি এটা কাট করে দিচ্ছি, এটা কাট হয়ে যাবে এখন একটি রয়েছে। তাহলে আমি প্রথমে যে কাজটি করলাম সেটি হচ্ছে আমি চ্যানেলের নামটি লিখলাম, এরপর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি দিলাম, এক নম্বর কাজ এখানে শেষ। এবার আসি দুই নম্বর যে কাজটি, সেটি হচ্ছে এখানে আমি যে আমার লগোটি অ্যাড করেছি, আমার চ্যানেলের লগোটি, প্রথমে আপনাকে চ্যানেল লগোটি কোথা থেকে নিয়ে আসতে হবে সেটি আমি দেখাচ্ছি। এটি অবশ্যই PNG ফরম্যাটে হতে হবে, এটি আমি সেভ করেছি, তৈরি করেছি ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে। অর্থাৎ এটি আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে চ্যানেল লগোটি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন চলে আসছে, চলে আসার পরে আপনি এখানে এটা টেনে এখানে নিয়ে আসবেন। এরপরে এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে দুটো জিনিস এখানে, একটি হচ্ছে চ্যানেল লোগো আর একটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, দুটো আমি এখানে অ্যাড করেছি। তো এরপরে আপনি যদি এটাকে প্লে করে দেখেন তাহলে কি অবস্থা হয় একটু দেখেন। চ্যানেল লোগোটি চলে আসছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার শুরু থেকে প্লে করে দেখাচ্ছি, এই হচ্ছে টোটাল বিষয় অর্থাৎ চ্যানেলের নাম এবং চ্যানেল লোগো এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি কিভাবে অ্যাড করেছি সেটি আপনাদেরকে আমি দেখালাম। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার সময় আপনাকে খেয়াল করতে হবে যে কোন ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আপনি এটার সাথে মানানসই রূপে পছন্দ করেছেন। আপনি এটিতে ক্লিক করার পরে ধরুন আমি এটি যদি সামনে পিছনে নিয়ে আসি তাহলে সাউন্ডটা আগে পিছিয়ে হবে, অর্থাৎ আপনাকে সেটি সেভাবেই সেটিং করে নিতে হবে। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন কিভাবে আমি টেক্সট অ্যাড করেছি, কিভাবে লোগো অ্যাড করেছি এবং কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড অ্যাড করেছি। এই হচ্ছে টোটাল ইন্ট্রো তৈরি, অর্থাৎ ফাইনালি আমি দেখাচ্ছি বিষয়টা টোটালি কি দাঁড়ালো। আমি ফাইনাল কম্পোজিশনে যখন ক্লিক করব পরে এটি যখন এটিকে নিয়ে আসবো তখন এটি আমি প্লে করি, প্লে করার পরে এ ধরনের একটি অসাধারণ ইন্ট্রো তৈরি হবে যেটি অবশ্যই আলাদা এবং নান্দনিক হবে। এবার আসি এটি কিভাবে আপনি সেভ করবেন। সেভ করার জন্য আমার প্রসেসটা আপনি ফলো করুন, প্রথমে কম্পোজিশনে যাবেন, কম্পোজিশনে যাওয়ার পরে আপনি ফ্রি রেন্ডারে ক্লিক করবেন।
লিড আন্ডারে ক্লিক করার পর আপনি যে অপশনগুলো এখানে দেখতে পাবেন সেগুলি হচ্ছে, প্রথমে বেস্ট সেটিংসে ক্লিক করবে, সেটিংসে ক্লিক করার পরে কোয়ালিটি বেস্ট রাখবেন, তারপর রেজুলেশন ফুল রাখবেন আর রিড অনলি রাখবেন এখানে, তারপর আপনাকে কারেন্ট সেটিংয়ে আর কিছু পরিবর্তন করার দরকার নেই, অবশ্যই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনাকে আর যে বিষয়টি কাজ করতে হবে সেটি হচ্ছে আউটপুট টু। আউটপুট টুতে আপনি যখন ক্লিক করবেন, বেস্ট সেটিং এটিকেও আপনাকে করে নিতে হবে একইভাবে, এটাতে যেভাবে ছিল আগেরটা সেটি সেভাবে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কাস্টম যে এবিআই এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট, অর্থাৎ আপনি যখন আউটপুট মডিউল ক্লিক করবেন তখন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে ফরম্যাট এবিআই সিলেক্ট করতে হবে। কেননা আপনি যদি এই ফাইলটি ক্যামটাসিয়া 9 অথবা আফটার ইফেক্টে পুনরায় ওপেন করতে চান, অর্থাৎ যে কোনো ফাইল যে কোনো সফটওয়্যারের মধ্যে আপনি যদি পুনরায় এটি ওপেন করতে চান তাহলে আপনাকে এবিআই সিলেক্ট করে নিতে হবে। এরপর অবশ্যই চ্যানেল আর জিবি প্লাস আলফা একসাথে করে দিবেন, আর কোনো পরিবর্তন করার দরকার নেই, এবং আপনাকে ফরম্যাট সেটিং করে নিতে হবে অবশ্যই ভিডিও ল্যাগারিথ লসলেস কোডেক। এই ল্যাগারিথ লসলেস কোডেকটা অনেক সময় আপনার পিসিতে বা এই আফটার ইফেক্টে নাও থাকতে পারে, আপনি গুগলে গিয়ে ল্যাগারিথ লসলেস কোডেক কিভাবে ইনস্টল করে নিতে হয়, ছোট্ট একটি সফটওয়্যার, সাথে সাথে ওইটা ইনস্টল করার সাথে সাথে এখানে অ্যাড হয়ে যাবে, এটি চুজ করে নেবেন। এরপরে আপনার কোনো কাজ নেই, তারপর আপনি অবশ্যই এটি ওকেতে ক্লিক করবেন, আবার ওকেতে ক্লিক করবেন, হয়ে গেল। এরপর আপনি যখন রেন্ডারে ক্লিক করবেন তখন আপনার এটি সেভ হয়ে যাবে, এবং সেভ হওয়ার পরে আপনি আমি সেভ দিচ্ছি, এই যে সেভ হচ্ছে বা রেন্ডার হচ্ছে, রেন্ডার হওয়ার পরে আপনি যে ফাইলটি পাবেন সেই ফাইলটি আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। অর্থাৎ অত্যন্ত স্মুথ এবং মজাদার একটি ইন্ট্রো, যেটি আপনার চ্যানেলটি অনেক বেশি আলাদা এবং ডিফারেন্ট বা নান্দনিক করবে। তো আশা করি রেন্ডার হয়ে গেল, রেন্ডার হয়ে যাওয়ার পরে কি অবস্থা হলো সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এই যে ফাইলটি রেন্ডার হয়ে গেল, অর্থাৎ ইন্ট্রোটা দুটো ফাইনাল কম্পোজিশন আমি কিছুক্ষণ আগে সেটি সেভ করেছি, সেভ করার পরে সেটি এ ধরনের ফাইল এসছে। এখন আপনি আপনাকে আমি আর একটু জিনিস দেখাচ্ছি, এই যে ফাইলটি আমি তৈরি করেছি এই ফাইলটি ক্যামটাসিয়াতে আমি প্লে করে দেখাচ্ছি ক্যামটাসিয়াতে কিভাবে ইম্পোর্ট করবেন। ইম্পোর্টে ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে ফাইনাল কম্পোজিশন, ফাইনাল কম্পোজিশনে ক্লিক করলে ওপেন দিবেন, ওপেন দেওয়ার পরে ফাইলটি এখন চলে আসবে, চলে আসার পরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে আপনি ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে অবশ্যই এটি যদি প্লে করে দেখি তাহলে কি অবস্থা হয় দেখুন, অ্যাডোব আফটার ইফেক্টের ফাইলটি আমি ক্যামটাসিয়া 9 এ ওপেন করেছি। খুব সুন্দর এবং সহজ উপায়ে আমি অবশ্যই আপনাদের কাছে দেখালাম কিভাবে আপনি আপনার চ্যানেলের জন্য তৈরি করবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, যদি ভিডিওটি ন্যূনতম উপকারে লাগে বা আপনার যদি কোনো কাজে আসে বা আপনাকে এগিয়ে রাখার জন্য ন্যূনতম পরিমাণ কাজে লাগে তাহলে আমি আমার ইউটিউব জীবনকে সার্থক মনে করব। তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি অনেকক্ষণ বক বক করেছি, রেডিমেড ফাইলটা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং আপনি অবশ্যই অ্যাডোব আফটার ইফেক্টটা ট্রায়াল ভার্সন ডাউনলোড করে নিতে পারেন অথবা ক্র্যাক করে ইউজ করতে পারেন অবশ্যই ক্র্যাক ফাইল সহ নিয়ে। তো বন্ধুরা অ্যাডোব আফটার ইফেক্ট আপনি যদি ক্র্যাক করেন আজীবন ইউজ করতে পারেন, অথবা আপনি ট্রায়াল ভার্সন করে নির্দিষ্ট দিনের 30 দিনের ট্রায়াল শেষ হওয়ার পর পরেই আপনি যদি পুনরায় আনইনস্টল করে ইনস্টল করেন তারপর বারবার আপনি আফটার ইফেক্টটা ইউজ করতে পারেন। তো বন্ধুরা ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের প্রজেক্ট ফাইলটি অবশ্যই পাবেন এবং দেখে নেবেন। তো কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় চাইছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।